দেখছেন বন্ধুরা কি এক জ্বালা, ব্লক করতেও তেল তুলতে হয়, কত গরিব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা বরাবরের মতোই বলি, এটা মিথ্যা কথা, মানে যেমন আছি ভালো আছি, কিন্তু একদম ভালো আছি এরকম বলাটা আমার কাছে মনে হয় আমি মিথ্যা কথাই বলতেছি। কারণ আমি আসলে মনে হয় না কেউই আসলে ভালো আছে, বাট যেটুকু আছে সেটুকু ভালো আছে। আসলে কথাটা মানে ওইভাবে বলতে পারতেছি না নর্মালি। তো বন্ধুরা কি অবস্থা সবার? আচ্ছা, আমি আজকে একটা কথা বলতে যাচ্ছিলাম। আমি বেশ কিছুদিন হলো কয়েকজনের মানে রিভিউ দেখতেছি, সেটা ফগ লাইট নিয়ে। তো আমার কাছে মনে হয় ফগ লাইট নিয়ে রিভিউ তারা যেভাবে করতেছে তাতে টোটালি একটা মানে আননেসেসারি কোনো ইয়া করতেছে, মানে বিক্রি করার জন্যে। আমার কাছে মনে হয় যেটা ফগ লাইটের রিভিউটা এরকম হওয়া দরকার যে আমি একটা হাইওয়েতে যাচ্ছি, সেই হাইওয়েতে আমি ফগ ইউজ করতেছি, ওইটা রিভিউ দেওয়া দরকার। আপনি অন্ধকারের ভিতরে মানে ফগ লাইটের রিভিউ দিতেছেন, এটা আপনার কাছে মনে হচ্ছে অনেক আলো। মানে হয়তোবা আমি বেশ কিছু বড় বাইকার আছে যারা রিভিউগুলো করতেছে, আমি হয়তো নাম বলবো না, আবার দেখলাম বুস্ট করতেছে ফেসবুকে, এগুলো দেখে মানুষ যদি কিনতে চায় তাহলে আমার মনে হয় মানে বোকামি ছাড়া আর কোনোটা হবে না, বোকামিই করতে হবে আর কি। আমি একটা জিনিস বলি, নর্মালি একটা জিনিস আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, একটু সময় লাগতেছে এই যা, এর জন্য আমি দুঃখিত। মানে আমি তার নামের বিরুদ্ধে যাচ্ছি না, বাট তাকে তার এই জিনিসগুলো জানা যায়। এগুলো কি ফগ নাকি ধোঁয়া? না ধোঁয়া, এখানে তাতাল আছে, চাতাল, সরি চাতাল আছে, সেই চাতালে ধান ইয়া করে, এটারই হয়তো হয়তো ধোঁয়া আছে। আমি আপনাকে একটা জিনিস দেখাই, এই যে এখন একদম মোটামুটি অন্ধকার প্রায়, মানে আর একটু ফাঁকা জায়গাতে গেলে আপনাদের জন্য ভালো হতো। মানে আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছি, মানে আমার ইয়েতে আমার বাইকে অলরেডি A7 প্যাসিফিক A7 লাগানো আছে। দেখুন, আমি মোটামুটি এরকম একটা জায়গাতে কোনোভাবে কোনো আলো নেই এরকম কোনো জায়গাতে যদি যাই, আচ্ছা চলুন ওইখানে যাই, দেন কথা বলতেছি। আচ্ছা বন্ধুরা, আমি আমার সেই ওরকম অন্ধকারচ্ছন্ন কোনো রাস্তা পাচ্ছি না। মোটামুটি আপনারা দেখেন, ফগ লাইট মানে অক্সিলারি বাল্ব, অক্সিলারি লাইট। এখন এই ফগ লাইটের আলো বেশি হবে এটাই স্বাভাবিক, বাট কোনটা কার্যকরী আর কোনটা কার্যকরী না এটা আপনাকে বুঝাইতে হবে ভাই। শুধু প্রোডাক্ট বিক্রি করবেন, বাইকারের জীবন নিয়ে সিনেমিনে খেলবেন, এটা আসলে হতে পারে না, ঠিক আছে? তো আমার এই যে এখানে এক্সব্লেড, এই আমার এক্সব্লেড, এক্সব্লেডের আলোটা আপনাকে দেখাই। দেখেন যতটুকু, এটা হচ্ছে আমার লো ভিম, লো ভিমে আছে, এখন হাই ভিম দিই। এই যে হাই ভিম দিলাম, এখন আমার কথা হচ্ছে লো ভিম হাই ভিমের আলো খুব একটা খারাপ লাগতেছে না, কারণ আমার এই রোডে এর চাইতে বেশি আলো লাগে না। ওকে ফাইন, এখন যদি আমি চিন্তা করি যে আমার হাইওয়েতে বেশি আলো লাগবে কিংবা এই রোডে বেশি আলো লাগবে, আমার এই যে ফগ, খারাপ কি, মাচ বেটার, সমস্যা নাই তো, ও অনেক ভালো। আরেকবার একটু দেখি, এটা আমার এক্সব্লেড, এই যে এক্সব্লেড, ঠিক আছে, এই যে রোবোটিক লুক মানের এক্সব্লেড। তারপরে এটার হচ্ছে কি, এই যে হাই ভিম লো ভিম, হাই ভিম লো ভিম, আমার এই রোডে এর চাইতে বেশি লাগে না। আচ্ছা, এর চাইতে কি আমরা ফগ ইউজ করবো, রাইট? ফগ দিলাম, অনেক বেটার আছে না আলো, কি বলেন আপনারা, আলো বেটার আছে তাই না, সুন্দর। এখন এটা নিয়ে যদি আমি হাইওয়েতে যাই, মানে সে কথার কথা ঢাকা টাঙ্গাইল হাইওয়ে, ঠিক আছে, কিংবা আমার এটাতেই যদি আসি, আমার মনে হয় না মানে আমার ফগ লাইটটা খুব একটা কাজের, ঠিক আছে? কারণ বিপরীত থেকে থেকে গাড়ি আসতেছে, দেখেন আমার এখন অলরেডি 40-45 আমার গাড়ির স্পিড, তাতে আমার নিজের আলোতেই চোখে পড়তেছে না, এত ভালো আলো। যেই ফগটা দিলাম অল্প কিছু দূরে চলে যাচ্ছে, তারপরে কি হচ্ছে, ওই যে পাশের থেকে যে অটোগুলো আসতেছে, এই যে ও অটোটা দেখতেছেন না, ওর আলোতে আমি সামনে রাস্তা দেখতেছি না,
মানে এটা কি আমার চোখে সমস্যা আছে মনে হয় আপনার? মানে কথাগুলো এই জন্যই খারাপভাবে বলতেছি, কারণ দেখুন আমি হাইওয়েতে আছি অথচ মানে আমার স্টক লাইটের কোনো আলোই আমার কিছু কাজে দিচ্ছে না। অলরেডি আমার মানে মিটারের স্পিড হচ্ছে 52-53, আবার এখানে দেখেন কি পোস্ট। তার মানে আপনারা যারা ফগ লাইটের রিভিউ দেন তাদের অ্যাটলিস্ট মাথায় রাখা উচিত, অন্ধকারের ভিতরে ফগ লাইটের রিভিউ দিয়ে আসলে লাভ নাই ভাই। আপনি দেখেন এই যে বিপরীত থেকে দেখে গাড়ি আসতেছে, আমি কিছুই চোখে দেখতেছি না। আমি ফগটাও যদি অন করে দিই মোটামুটি কিছুটা কাজে দেয়, আবার বড় গাড়ি আসলে সেটাও কাজে দিবে না। আপনাদের দেখাই, এই যে দেখুন সামনে ট্রাক আসতেছে আমি কিছুই দেখতেছি না, আমি ফগ জ্বালায় দিলাম তাও আমার ফগে কাজ দিচ্ছে না। তার মানে কি, বড় গাড়ি হোক আর ছোট গাড়ি হোক আপনার ফগ লাইটের রিভিউ দিতে হলে 100% হাইওয়েতে 100% দিবেন, কারণ আপনার কথা মতো আমি ফগ লাইট কিনতে পারি এবং সেইটার যদি কোনো বেনিফিট না পাই তাহলে আপনাকে আমার ফগ লাইট কিনে লাভ কি বলেন? ভাই আপনি অনেক বড় বাইকার আমি স্বীকার করি, বাট ভাই এইভাবে আসলে সবার মানে ফাঁকি দিয়ে ভাই আপনার স্পন্সরশিপ নিয়ে অথবা আপনি কোম্পানিতে জব করেন এই ধরনের, দেখেন আমার যে হাই বিমে দিলাম কত সুন্দর আলো, যে অপোজিট থেকে একটা গাড়ি আসবে শেষ। তো আপনি যে কোম্পানিতে জব করেন আপনার প্রোডাক্ট বিক্রি করা দরকার, সেই হিসাবে মনে হয় না একটা মানুষের লাইফ নিয়ে এইভাবে সিনেমিনি খেলার দরকার আছে, কারণ আমার কাছে A7টাই যথেষ্ট। আপনার এত মানে হাই কনফিগারেশনের লাইটের দরকার নাই, এর চাইতে ভালো মানে লাইট আছে, এর চাইতে ভালো লাইট আছে। আপনি যে লাইটটা মার্কেটিং করতেছেন এর চাইতে অনেক ভালো লাইট আছে, বাট খুব একটা কাজে দিবে না আপনার ওইটা, ঠিক আছে? তো যাই হোক, আমি আসলে বললাম আর কি যে বিজনেস আমারও আছে, আমিও বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করি, বাট সেটা মনে হয় এই টাইপের বিজনেস না করাটাই বেটার। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আর দোয়া করবেন। আর ব্লক করলে কিন্তু একটা জিনিস সুবিধা আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে ব্লক করলে অ্যাক্সিডেন্ট কম হয়। রিজনটা হচ্ছে আপনি যখন ব্লক করবেন তখন আপনাকে আস্তে আস্তে গাড়ি চালাইতে হবে। অ্যাম আই রাইট? রাইট। তো ওকে, আবার কোনো একটা প্রোগ্রামে দেখা হবে অথবা কোনো একটা ব্লগে দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।